এই পর্যায়ে আমরা অনুভূতি শুনব আমাদের বড় ভাইয়া এবং আপুদের সুজন আল হাসান ভাই। নিয়মিশন ইংলিশ একাডেমি মহিনবাগ প্রতি কার্যক্রম আজকের এই ডেটে ফেয়ার অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে সবাই এখানে বিদায় বলতেছে, মহিনবাগের কাছে বিদায় বলতে কিছু নেই, এটা দোয়া বলে ভালো হয় আর কি। বিদায় করলে কি আজকে আমরা আসতাম? আমরা 2 বছর আগে ইংলিশ দিছি, এখন 14 বর্ষে পড়ি, মহিন ভাই এখনো মনে রাখছে আমাদেরকে। ইনশাল্লাহ এই সম্পর্কটা আজীবন থাকবে আমি মনে করি, আর সবার সাথে ভাইয়ের সম্পর্কটা এমন ভাবে থাকবে। তোমরা তো এখন সেকেন্ড ইয়ারে পড়তেছো, তোমরা যখন থার্ড ইয়ারে পড়তে যাবা তারপর বুঝবা ভাইয়ের সাথে সম্পর্কটা সবসময় থাকে। ভাই যখন এখন একটা অনুষ্ঠান করবে, ভাই ওই দিন আমাকে ফোন দিয়েছিল, সুজন কোথায় তুমি? আমি বাড়িতে ছিলাম, আসতে পারি নাই, আজকে আসি, সবার সাথে আসলাম, ভাইয়ের সাথে কথা বললো, এখানে আসা খুব ভালো লাগতেছে। আর সবাই তো কথা বলবো, আমি বক্তব্য বড় করবো না, জাস্ট একটা কথা বলবো যে তোমরা তো এখন সেকেন্ড ইয়ার পরীক্ষা দিচ্ছ, তোমরা যখন থার্ড ইয়ারে উঠবা তোমাদের ছোট ভাইদেরকে শুধু একটা মেসেজ পড়ে দেবা, যদি ভাইয়ের ভালোবাসাটা নিও, এটাই যে ভাইয়ের যে ভালোবাসে সবাইকে, এই ভালোবাসাটা সবাই নিও। ভাই তো তোমাদেরকে বলছে কিভাবে আনসার করতে হবে। তারপর আমি একটা কথা বলি, তোমরা অনেকে গ্রামারে দুর্বল, ওই গ্রামারে দুর্বল কারণে রিটেনটা সারবো না, রিটেন 39 নাম্বার আছে, ওই 39 নাম্বার অ্যান্সার করো, তারপর ফ্যাসেস থেকে অ্যান্সার করা যায়, কমন না পড়লো অ্যান্সার করা যায়, এরপর ডাব্লিউএস কোশ্চেন, রাইট ফ্রন্ট বার কারেকশন, এগুলো ভালো অ্যান্সার করতে পারো, তবে রিটেনটা সারবো না কখনো। রিটেন যদি 39 নাম্বার অ্যান্সার করতে পারো, সাথে ফ্যাসেস থেকে অ্যান্সার করা যায়, তাহলে দেখবো যে ইনশাল্লাহ ফার্স্ট চলে আসবে। আর ভাইয়ে তো ভাইয়ের কাছে ফইরা যে ফিল করে, ওই তার কোফালত আর কিছু না। আমি মনে করি সবাই আমাদের সাথে এমন আছে যে এখনো ইংলিশ ঠিকভাবে বারণ করে পড়তে পারে না, সব সেও পাস করছে, টেনশনে কিছু নাই, মনে সাহস রেখে জাস্ট কনফিডেন্সটা রাখো, কনফিডেন্সটাকে পরীক্ষা দাও, ইনশাআল্লাহ সবাই পাস করো। সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ। ধন্যবাদ সুজন আল হাসান ভাইকে।